বুনো হাতির আক্রমণে মৃত্যু হলো দুজনের। বুধবার রাতে বুনো হাতির হানায় মৃত্যু হয় দুলাল মজুমদার নামে এক ব্যক্তির। বুধবার রাত আনুমানিক 9টা নাগাদ আচমকা লোকালয়ে চলে আসে হাতি। নিজের সুপুরি বাগানে হাতি তাড়াতে গেলে হাতির মুখোমুখি পড়ে যান ওই ব্যক্তি। সুপুরি বাগান ভাঙার মর্মর শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়েছিলেন তিনি। আর ঘরে আর ফেরা হয়নি। অপরজনের মৃত্যু হয় বৃহস্পতিবার ভোরে। এখনও নাম জানা যায়নি মৃত ওই ব্যক্তির। ঘটনা ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণ ডাবরি সরকারটারি এলাকায়, জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া কুঞ্জনগরের। মরমর করে একের পর এক সুপুরি গাছ ভাঙার শব্দ পেয়ে দেখতে যান দুলালবাবু। তাতেই কাল হল দলছুট দাতালের সামনে পড়ে যান তিনি। নিমেষে তাকে পিষে দেয় ওই বুনো দাতাল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফালাকাটা থানার পুলিশ এবং বন দপ্তর। মৃতদেহ উদ্ধার করে ফালাকাটা থানায় নিয়ে আসা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বন দপ্তর সূত্রে জানা যায় সরকারি নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিপূরণ পাবেন তারা। এখানে ধরে ফেলাইছে, এখানে সিরে ফেলাইছে আর ওর ভাই ওইখানে।